नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং এন্ড বেকিং উইথ শতাব্দী। আজকে আমি চলে এসেছি একটি দারুণ স্বাদের মাছের রেসিপি নিয়ে। সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। আমাদের এখানে খুব বড় বড় সামুদ্রিক পার্শে মাছ পাওয়া যায়, সেই মাছই আজকে আমি ব্যবহার করছি। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে মাছের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি হাফ কেজি পার্শে মাছ নিয়েছি, যেগুলোকে ছোট করে কেটে নিয়েছি। মাছটা আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম, আর সর্ষের তেলে কড়া করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি, আর এই মাছ ভাজার তেলেই পুরো গ্রেভিটা রান্না করব। তেলে আমি 1/4 টিস্পুন কালো জিরে, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। তারপরে এখানে একখানা টমেটো বড় বড় টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এর সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। প্রতিটা ড্রাই মশলা তেলে ভেজে নেব, তারপরে এক গ্লাস জল অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা ভালোভাবে মিশিয়ে দেব আর 1 থেকে 2 মিনিট মতন ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে, সে সময় যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেব আর 2 মিনিট মতন ফুটতে দেব। আর তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। 2 মিনিট ফুটে গেলে আমি এখানে 3 চামচ সর্ষে বাটা দিচ্ছি, খুব পাতলা করে বেটে নিয়েছি, আর 1.5 চামচ মতন পোস্ত বাটা। এগুলো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব আরও 2 মিনিট মতন ফুটতে দেব। এই পোস্ত বাটাটা দিলে সর্ষে বাটার যে তেতো ভাবটা থাকে সেই ভাবটা একদমই থাকবে না। 2 মিনিট ফুটে গেলে ওপর থেকে এক মুঠো ধনে পাতা ছড়িয়ে দিলাম, আরও 30 সেকেন্ডস মতন ফুটিয়ে নেব। আর নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। আর এভাবেই সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেল। আপনারাও বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের আজকের এই পার্শে মাছের রেসিপি কেমন লাগলো। আর যদি ভালো লাগে, বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।